Dear students, how are you? Hope all of you are fine and safe by the grace of Almighty. And I am also fine, Alhamdulillah. Today, we are going to learn about transformation of sentence. Okay? And we will learn about how to transform assertive to interrogative sentence. Okay? But before that, you must know about transformation. What is transformation? Do you have an idea? Okay, I'm helping you. Transformation consists of two words, trans and formation. Okay, trans and formation ei dutu shobder সমন্বয়ে গঠিত হয়েছে ট্রান্সফরমেশন, অর্থাৎ ট্রান্স মিন্স চেঞ্জিং অ্যান্ড ফরমেশন মিন্স গঠন। তাহলে ট্রান্সফরমেশন মানে হচ্ছে গঠনের পরিবর্তন। সো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সের গঠন পরিবর্তন। ওকে, অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কীভাবে পরিবর্তন করতে হয় সেটা আমরা আজ ইনশাল্লাহ শিখব। তার পূর্বে তোমাদের একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে যে ট্রান্সফরমেশন আমরা যখন করব তখন অবশ্যই সেন্টেন্সের একটি গঠন থেকে আরেকটি গঠনে পরিবর্তন করব, কিন্তু অবশ্যই সেটা অর্থের পরিবর্তন না করে, অর্থাৎ মিনিং চেঞ্জ হবে না কিন্তু গঠন চেঞ্জ হবে। ওকে, সো এটা তোমরা মনে রাখবে। চলো শুরু করা যাক। ফার্স্টলি আমাদের জানতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স কী এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স কী। তোমরা অবশ্য জানো, তারপরও আমি একটু রিভিউ করে দিচ্ছি। অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স ইজ আ সিম্পল স্টেটমেন্ট দ্যাট মে বি ইদার অ্যাফার্মেটিভ অর নেগেটিভ। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে কোনো সাধারণ বিবৃতি বা বক্তব্য যা হাবোধকও হতে পারে আবার নাবোধকও হতে পারে। অর্থাৎ সাধারণভাবে যে কথা বলা হয়ে থাকে সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটা হাবোধকও হতে পারে আবার নাবোধকও হতে পারে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটি এরকম, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। এক্সাম্পলগুলো দেখো তাহলে বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে। উই আর লার্নিং ইংলিশ, উই আর লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখছি। হিয়ার উই হচ্ছে সাবজেক্ট এবং আর লার্নিং হচ্ছে ভার্ব, ইংলিশ হচ্ছে এক্সটেনশন। ওকে, আইস ফ্লোরস অন ওয়াটার, বরফ পানিতে ভাসে। হিয়ার আইস ইজ সাবজেক্ট অ্যান্ড ফ্লোরস ইজ ভার্ব অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স ইজ এক্সটেনশন। ঠিক আছে, আইস হচ্ছে সাবজেক্ট, ফ্লোট হচ্ছে ভার্ব এবং বাকি অংশটা হচ্ছে এক্সটেনশন। একইভাবে নোবডি লাইক্স করাপশন, কেউ দুর্নীতি পছন্দ করে না। হিয়ার নোবডি ইজ সাবজেক্ট অ্যান্ড লাইক্স ভার্ব এবং বাকিটা হচ্ছে এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। তাহলে একটি বিষয় কিন্তু পুরোপুরি ক্লিয়ার, সেটা হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে গঠন করতে হলে অবশ্যই আমাদের প্রথমে সাবজেক্ট বসাতে হবে এবং তারপর ভার্ব, এরপর হচ্ছে মিনিং অনুযায়ী বাকি অংশ। মনে থাকবে? ওকে, এবার চলো আমরা শিখি ইন্টারোগেটিভ সেন্টেন্স কী। হোয়াট ইজ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স? অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স আস্কস আ কোয়েশ্চেন অ্যাবাউট সামবডি অর সামথিং। অর্থাৎ যে সেন্টেন্স দিয়ে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। তাহলে এই সেন্টেন্স দিয়ে কী করা হবে? প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। ওকে, আর প্রশ্নগুলি কীরকম হতে পারে? আর ইউ ইটিং, আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ? ডিড হি স্লিপ লাস্ট নাইট, সে কি গত রাতে ঘুমিয়েছিল? এই দুটোই কিন্তু কোশ্চেন। তাহলে স্ট্রাকচারটা কেমন দাঁড়াবে দেখো তো। স্ট্রাকচার অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স,
এখানে যে দুটো এক্সাম্পল আছে খেয়াল করো, দুটো এক্সাম্পলই শুরুতে, একদম শুরুতে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। প্রথম সেন্টেন্সটিতে আর দিয়ে শুরু হয়েছে এবং দ্বিতীয় সেন্টেন্সটিতে ডিড দিয়ে শুরু হয়েছে। দ্যাট মিন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে শুরুতে কী দিতে হবে? অক্সিলিয়ারি ভার্ব দিতে হবে। ওকে, অ্যান্ড দেন সাবজেক্ট। প্রথম সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইউ, দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হি। তাহলে প্রথমে অক্সিলিয়ারি ভার্ব অ্যান্ড দেন সাবজেক্ট, তারপর হচ্ছে মেইন ভার্ব। মেইন ভার্ব হচ্ছে প্রধান ভার্ব, প্রথম সেন্টেন্সে ইটিং অ্যান্ড দ্বিতীয় সেন্টেন্সে হচ্ছে স্লিপ। ওকে, এরপর যদি বাকি অংশ থাকে, এক্সট্রা অংশ, সেটা হচ্ছে এক্সটেনশন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে অবশ্যই একটা কোশ্চেন মার্ক দিতে হবে। কোশ্চেন মার্ক না দিলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না। অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা বৈশিষ্ট্য হচ্ছে শেষে কোশ্চেন মার্ক দিতে হবে, সুতরাং এটা খেয়াল রাখবে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স এর কিন্তু গঠন একটি নয়, গঠন আরও একটি আছে। এটা হচ্ছে প্রথম গঠন, যেটা শুরু হয়েছে অক্সিলারি ভার্ব দিয়ে, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর বাকি অংশ। ওকে, এবং আরেকটা গঠন আছে যেখানে শুরু হয় এই ধরনের শব্দ দিয়ে, যেমন হাউ, হু, হোয়ার, হোয়েন, আরও আছে হুইজ, হোম। ওকে, তো এক্সাম্পলগুলো দেখো। হোয়াট আর ইউ ডুইং, তুমি কী করছো? হোয়াট আর ইউ ডুইং, হোয়াট দেন আর ইউ ডুইং। আগের যে স্ট্রাকচারটি আমরা শিখেছি সেটার সাথে একটু মিল আছে, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, কিন্তু এখানে এক্সট্রা যুক্ত হয়েছে প্রথমে হোয়াট, হোয়াট। ওকে, বিতে দেখো, হোয়্যার ডিড হি লিভ, সে কোথায় থাকতো? শুরুতে হোয়্যার, হোয়্যার, দেন অক্সিলারি ভার্ব ডিড, তারপর সাবজেক্ট হি, দেন মেইন ভার্ব লিভ। ওকে, হোয়্যার ডিড হি লিভ, সে কোথায় থাকতো? হু লাভস দ্য লেজি, কে অলসীদের পছন্দ করে? তাহলে এখানে নিশ্চয় বুঝতে পেরেছো যে আরও কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করা যায়। এই দুটো স্ট্রাকচার এখানে আছে। এবার আমরা শিখব হাউ টু ট্রান্সফর্ম অর চেঞ্জ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স টু ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয় উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দ্যাট সেন্টেন্স। হ্যাঁ, সেই সেন্টেন্সের অর্থকে অপরিবর্তিত রেখে কীভাবে চেঞ্জ করতে হয় সেটা আমরা শিখব। ওকে, সাম পয়েন্টস টু বি রিমেম্বার্ড, কিছু বিষয় আছে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে চেঞ্জ করার সময়। সেটা হচ্ছে ইফ দ্য অ্যাসার্টিভ সেন্টেন্স ইজ ইন অ্যাফার্মেটিভ ফর্ম দেন ইউর ইন্টারোগেটিভ সেন্টেন্স উইল বি নেগেটিভ ইন্টারোগেটিভ। ওকে, বলা হচ্ছে যে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটি হাবোধক হয়, অ্যাফার্মেটিভ হয় বা হাবোধক হয়, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি অবশ্যই নেগেটিভ ইন্টারোগেটিভ হবে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে নেগেটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে নেগেটিভ, এবং অবশ্যই ইন্টারোগেটিভ তো হবেই। ওকে, বাট ইফ দ্য অ্যাসার্টিভ সেন্টেন্স ইজ ইন নেগেটিভ ফর্ম দেন ইউ হ্যাভ টু অমিট নেগেটিভ ওয়ার্ড হোয়েন ইউ উইল চেঞ্জ ইট টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটি না বোধক হয় তাহলে কী করতে হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তনের সময় ওই না বোধক যে শব্দটি আছে সেই শব্দটি তুলে দিতে হবে। ঠিক আছে, এটা কেন করতে হয় বলো তো? এটা করতে হয় শুধুমাত্র অর্থের পরিবর্তনটাকে ঠেকিয়ে রাখার জন্য, অর্থাৎ অর্থের পরিবর্তন যাতে না হয়ে যায়, এজন্য এই বিষয়টি ফলো করতে হয়। ওকে, আচ্ছা, তিন নম্বর নিয়ম, ইফ দেয়ার ইজ আ হেল্পিং ভার্ব ইন দ্য অ্যাসার্টিভ সেন্টেন্স দেন ইউজ ইট টু চেঞ্জ ইট টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। বলা হচ্ছে যে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো হেল্পিং ভার্ব থাকে, হেল্পিং ভার্ব তোমরা সবাই চিনো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শেল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, হ্যাঁ সবাই পারি আমরা, তাই না? তাহলে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে এই হেল্পিং ভার্বগুলো থাকে তাহলে কী করতে হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার সময় সেই হেল্পিং ভার্বগুলোই ইউজ করতে হবে।
किंतु हाँ बाट इफ देयर इज नो हेल्पिंग वर्ब और बी वर्ब इन द असर्टिव सेंटेंस जदि कोनो हेल्पिंग वर्ब ना थाके अथवा बी वर्ब ना थाके बी वर्ब होच्छे एम इज आर वाज वेयर एगुलो जदि ना थाके ताहले की व्यवहार करते हबे देन यूज डू वर्ब बोलते की बुझाय डू डज डिड ए तीनटा वर्ब के डू वर्ब बला हय तो जखन देखबे जे असर्टिव सेंटेंसे कोनो ऑक्सिलरी वर्ब नेई তখন অবশ্যই এই ডু ভার্বে সাহায্য নিতে হবে ইন কেস অফ চেঞ্জিং ইট টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স কখন করবো এটা যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এবার সরাসরি নিয়মে চলে যাই আমরা কয়েকটি নিয়ম কয়েকটি বিষয় মাথায় রাখব আমি আবার একটু রিভিউ করছি তোমাদের সুবিধার জন্য প্রথমত কি করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি হাবোধক হয় আমাদের কোশ্চেনটি নাবোধক হবে অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি নাবোধক হয় আমাদের কোশ্চেনটি হাবোধক হবে সেক্ষেত্রে নাবোধক যে শব্দটি থাকবে সেটি তুলে দিতে হবে এবং তিন নাম্বার যে নিয়ম শিখলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি হেল্পিং ভার্ব থাকে তাহলে সেটা ইউজ করি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করব আর যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে হেল্পিং ভার্ব না থাকে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় আমাদের ডু ভার্বের সাহায্য নিতে হবে ওকে আচ্ছা এবার দেখো সাবজেক্টের পর অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি হেল্পিং ভার্ব থাকে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় হেল্পিং ভার্বটি শুরুতে চলে আসবে এটা তো আমরা প্রথম দিকে শিখেছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের কী গঠন শুরুতে হেল্পিং ভার্ব অক্সিলারি ভার্ব বসে এটা আমরা জেনেছি তাই না আচ্ছা তো এখানে এর জন্য কী হবে শুরুতে হেল্পিং ভার্ব হবে তারপর এখানে লেখা হয়েছে নট ইফ নেসেসারি অর্থাৎ যদি প্রয়োজন হয় তাহলে নট দিতে হবে এখানে আমি নটের সংক্ষিপ্ত যে ফর্ম আছে বা কন্ট্র্যাক্টেড যে ফর্মটা আছে সেটা ব্যবহার করেছি যেমন ধরো ইজ হলে ইজন্ট আর এর সাথে ব্যবহার করলে আরেন্ট যদি আমাদের নেগেটিভ করার প্রয়োজন পড়ে তাহলে আমরা এই নটটি ব্যবহার করব হুম অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি হাবোধক হয় তখন আমাদের কোশ্চেনটি এরকম যখন নাবোধক হবে তখন আমরা এই নটটা ব্যবহার করব আচ্ছা তাহলে হেল্পিং ভার্ব প্লাস নট যদি প্রয়োজন হয় প্লাস সাবজেক্ট হ্যাঁ তারপর কী আসবে সাবজেক্ট আসবে এরপর বাকি অংশ দেখো এক্সাম্পলটি ক্লিয়ার হয়ে যাবে হি ইজ রিডিং আ নভেল হি ইজ রিডিং আ নভেল দিস ইজ অ্যাবসোলিউটলি অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স বিকজ সাবজেক্ট হি তারপর ইজ রিডিং আ নভেল অর্থাৎ শুরু হয়েছে সাবজেক্ট দিয়ে এবং আমরা জানি প্রথম দিকে পড়েছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট দিয়ে শুরু হয় তাই না এরপর ভার্ব হয় তারপর বাকি অংশ হয় ওকে তো এখানে খেয়াল করো হি সাবজেক্ট ভার্ব ইজ ইজ ইজটা এখানে হেল্পিং ভার্ব অথবা অক্সিলারি ভার্ব তাই না তো ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য এজন্য আমাদের কী করতে হবে হেল্পিং ভার্ব ইজ একদম শুরুতে নিয়ে আসতে হবে এবং যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সটি হাবোধক তাই আমাদের ইন্টারোগেটিভটি নাবোধক হবে সেই জন্য ইজের সাথে কী বসেছে ইজেন্ট ইজেন্ট হ্যাঁ তারপরে হি রিডিং আ নভেল ইজেন্ট হি রিডিং আ নভেল সে কি উপন্যাস পড়ে না ওকে আচ্ছা আরেকটি এক্সাম্পল দেখো হি ক্যান নট হিয়ার এনি সাউন্ড ওকে সে কোনো শব্দ শুনতে পায় না এখানে খেয়াল করো অ্যাসার্টিভ সেন্টেন্সে ক্যান এরপর নট বসে এটা কিন্তু নাবোধক হয়ে গিয়েছে সুতরাং আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সটি অবশ্যই হাবোধক হবে তাহলে এখানে যে নট ব্যবহার করা হয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু সেই নটটি আর থাকবে না ওকে এটা উঠিয়ে দিতে হবে অমিট করতে হবে আচ্ছা তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এখানে শুরুতে কী আসবে ক্যান কারণ এটা একটা অক্সিলারি ভার্ব ক্যান হি হিয়ার এনি সাউন্ড সে কি কোনো শব্দ শুনতে পায় ওকে আশা করি নিয়মটি তোমরা ভালো করে বুঝতে পেরেছ খুবই ইজি একটু ইজিভাবে চিন্তা করবে একটু সহজে চিন্তা করলে বিষয়টা অনেক বেশি সহজ হয়ে যাবে আচ্ছা একটু আগে পড়েছি যে সাবজেক্টের পর যখন হেল্পিং ভার্ব থাকবে তখন আমাদের কীভাবে করতে হবে তখন আমাদের হেল্পিং ভার্বের সাহায্য নিয়েই করতে হবে আর যদি হেল্পিং ভার্ব না থাকে মেইন ভার্ব থাকে সরাসরি সাবজেক্টের পর
আচ্ছা তোমাদের কি মনে আছে যে কোন কোন টেন্সে সাবজেক্টের পর মেন ভার্ব বসে? সাবজেক্টের পর মেন ভার্ব বসে দুটো টেন্সে, সিম্পল প্রেজেন্ট অ্যান্ড সিম্পল পাস্ট। ঠিক আছে, সিম্পল প্রেজেন্ট অ্যান্ড সিম্পল পাস্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে। ওকে, তো সাবজেক্টের পর মেন ভার্ব বসলে তখন আমাদের ইন্টারোগেটিভ করার জন্য শুরুতে অক্সিলারি ভার্ব হিসেবে ডু ভার্বের সাহায্য নিতে হবে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় সেন্টেন্সটি, হ্যাঁ, তাহলে ডু অথবা ডাজ ব্যবহার করব আমরা সাবজেক্ট অনুযায়ী। আর যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ সাবজেক্টের পর যদি ভার্বের পাস্ট ফর্ম বসে, সেক্ষেত্রে ডিড ব্যবহার করতে হবে। ওকে, অ্যাসার্টিভ সেন্টেন্সটা হাবোধক হলে নাবোধক করার জন্য নট ব্যবহার করতে হবে, আর যদি নাবোধক হয় অ্যাসার্টিভ সেন্টেন্সটি, সেক্ষেত্রে নটটা বাদ দিতে হবে। আচ্ছা, তারপর সাবজেক্ট, সাবজেক্টের পর এখানে মনে রাখার বিষয়, সাবজেক্টের পর অবশ্যই বেস ফর্ম অফ ভার্ব বসাতে হবে। ভার্বে যে বেস ফর্ম থাকে, মূল ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, হ্যাঁ, সেটা বসাতে হবে, এবং তারপর বাকি অংশ। খেয়াল করো, দে গো টু স্কুল, দে গো টু স্কুল। আচ্ছা, এখন দেখো, সাবজেক্ট দে, তারপর ভার্ব আছে এখানে গো, সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা ডু অথবা ডাজ ব্যবহার করব। এখানে যেহেতু দে আছে, তাই কী হবে, ডু, এবং অ্যাসার্টিভ সেন্টেন্স হাবোধক হওয়ার কারণে এখানে ডোন্ট হয়েছে। ডোন্ট দে গো টু স্কুল। ওকে, তারা কি স্কুলে যায়? আচ্ছা, তারপর সেকেন্ড এক্সাম্পলটি খেয়াল করো, হি শোড মি আ নাইস পিকচার, সে আমাকে একটি সুন্দর ছবি দেখালো। এখানে হি শোড, হি শোড, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তো যখন ইন্টারোগেটিভ করতে হবে, শুরুতে অবশ্যই ডু ভার্বের পাস্ট ফর্ম যেটা ডিড, ডিড আনতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সটি যেহেতু হাবোধক, তাই নাবোধক করার জন্য ডিডন্ট, তারপর সাবজেক্ট হি, মূল ভার্বের বেস ফর্ম শো, এরপর বাকি অংশ, ডিডেন্ট হি শো, তারপর মি থেকে পিকচার পর্যন্ত, এবং শেষে অবশ্যই একটি কোশ্চেন মার্ক দিতে ভুলবে না। কারণ পরীক্ষায় যদি তোমরা এই কোশ্চেন মার্কটি দিতে ভুলে যাও, এর জন্য কিন্তু পুরো মার্ক কাটার পসিবিলিটি আছে। ঠিক আছে, কোনো মার্ক তোমাদের নাও পেতে পারো, টিচার তোমাদের কোনো মার্ক নাও দিতে পারে, তো এজন্য এই বিষয়টি একটু খেয়াল করে করবে। আচ্ছা, আরেকটি এক্সাম্পল আছে এখানে, দেখো, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, অর্থাৎ সূর্যের চারদিকে পৃথিবী ঘুরে। আচ্ছা, এখন এখানে দেখো, দ্য আর্থ মুভস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মুভস প্রেজেন্ট ফর্ম, এবং প্রেজেন্ট ফর্মের সাথে ভার্বের এস ফর্ম বসেছে, তাই না, এস বসেছে। ওকে, ইন্টারোগেটিভ করার জন্য সেজন্য আমরা কি ডাজ নিয়ে এসেছি, যেহেতু দ্য আর্থের সাথে কি বসে, ডাজ বসে, ডাজন্ট দ্য আর্থ, তারপর বেস ফর্ম হচ্ছে মুভ। এখানে ভুল করে অনেক সময় স্টুডেন্টরা আবারও মুভস দিয়ে ফেলে, এটা অবশ্যই করবে না, ডাবল এস কখনোই হবে না, যেহেতু ডাজ বসেছে, অর্থাৎ ডু ভার্বের সাথে ইএস বসে ডাজ হয়েছে, সুতরাং মুভের সাথে আর এস দেওয়া যাবে না। ডু, ডাজ, ডিড, তোমরা যাই বসাও না কেন, শুরুতে পরে যে মূল ভার্বটি হবে সেই ভার্বটি শুধুই বেস হবে, অর্থাৎ একেবারে মূল ফর্মটি বসবে, সেটার সাথে কোনো ধরনের এস, ইএস, আইএনজি কোনো কিছু হবে না, মনে থাকবে? তাহলে কি হলো, ডাজেন্ট দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান, ডাজেন্ট দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান, সূর্যের চারদিকে কি পৃথিবী ঘুরে না? ওকে, তাহলে আশা করি যে নিয়মগুলো তোমাদের পড়িয়েছি এগুলো ভালো করে বুঝতে পেরেছো। খুব বেশি নিয়ম আমরা পড়িনি অবশ্য, কেবলমাত্র দুটো নিয়ম পড়েছি, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি হেল্পিং ভার্ব থাকে সাবজেক্টের পর, তাহলে কীভাবে ইন্টারোগেটিভ করতে হয়, আরেকটি হচ্ছে হেল্পিং ভার্ব যদি না থাকে, মেন ভার্ব থাকে, তাহলে কীভাবে ইন্টারোগেটিভ করতে হয়,
এবং দুই ক্ষেত্রেই কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন একই রকম, শুরুতে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব, বাকি অংশ। শুধু মনে রাখতে হবে যে যদি হেল্পিং ভার্ব থাকে তাহলে ইন্টারোগেটিভ করার জন্য হেল্পিং ভার্বের সাহায্য নিতে হবে ওই সেন্টেন্সে যে হেল্পিং ভার্ব থাকে, আর যদি হেল্পিং ভার্ব না থাকে সেক্ষেত্রে ডু ভার্বের সাহায্য নিতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডু অথবা ডাস সাবজেক্ট অনুযায়ী, আর যদি পাস্ট ইনডিফিনিট বোঝায় তাহলে ডিড ভার্বের সাহায্য নিতে হবে। ওকে, এবং ডু ডাস ডিড যাই ব্যবহার করা হয় না কেন, অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্সে যে মেন ভার্বটি হবে সাবজেক্টের পর সেটা বেস ফর্ম বসাতে হবে, বেস ভার্ব বসাতে হবে। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এখানে কিছু হোমওয়ার্ক দেওয়া আছে তোমাদের জন্য, এটা তোমরা বাসায় নিজেরা ট্রাই করবে। দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ ক্যান লার্ন বেটার। ওকে, তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ভালো করে শিখতে পারবে। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। তো নিচে যে সেন্টেন্সগুলো আছে এগুলোকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করবে। পুরো ক্লাসটি করবে, খুব ভালো করে করবে। সম্ভব হলে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কয়েকবার করে করবে যে অংশটা বুঝতে সমস্যা হয়, এবং তারপর এই এক্সারসাইজগুলো করবে। ওকে, এ হি ইজ আ ডক্টর, বি উই ভিজিটেড দ্য ন্যাশনাল মিউজিয়াম লাস্ট ইয়ার, সি আইস ফ্লোটস অন ওয়াটার, ডি বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, ই পিপল শুড নট ইগনোর দ্য রুলস অফ হাইজিন। ওকে, তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আরেকটি বিষয়, সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই খুবই সাবধানে থাকবে, কারণ বর্তমানে করোনার প্রকোপ কিন্তু বেড়েছে। সুতরাং অবশ্যই যখন বাহির হবে মাস্ক না পরে বাহির হবে না, এবং বন্ধুদের সাথে নিরাপদ দূরত্ব বজায় রাখবে, এবং ঘন ঘন হাত ধুতে কিন্তু মোটেও ভুলবে না, পুষ্টিকর খাবার খাবে, আর নিয়মিত ঘুমাবে, এবং অনেক অনেক বেশি পড়াশোনা করবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।